नमस्कार दर्शकबृंद। आईनेर अपप्रयोग खारिज विचारपति गंगोपाध्याय राय साम्प्रतिक प्रकाशित এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। এক শিক্ষিকার বদলি সংক্রান্ত মামলায় প্রধান শিক্ষিকাকে পদ থেকে অবনমনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায় খারিজ হয়ে গেল ডিভিশন বেঞ্চে। সেই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে এখতিয়ার বহির্ভূত আইনের অপপ্রয়োগ বলেও চিহ্নিত করেছে ডিভিশন বেঞ্চ। এক শিক্ষিকার বদলির আবেদনে নো অবজেকশন দেননি এই অভিযোগ ওঠায় প্রধান শিক্ষিকাকে শাস্তি দিতে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যেভাবে প্লেনারি জুরিসডিকশন বিশেষ ক্ষমতা প্রয়োগ করেছে তাকে ক্ষমতার অপব্যবহার বলেই মনে করেছে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। উচ্চতর বেঞ্চের আরও পর্যবেক্ষণ, একজন বিচারপতি দিকশূন্য কোনো সমুদ্রে হাঁটতে পারেন না, নিজেকে আইনের গণ্ডির মধ্যে রেখেই তাকে বিচার করতে হয়, তিনি আইনের অপব্যবহার করতে পারেন না। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ খারিজ করে ডিভিশন বেঞ্চ ছবি কোনার নামে ওই প্রধান শিক্ষিকাকে ফের স্বপদে বহাল করার নির্দেশ দিয়েছে। সম্প্রতি শিক্ষকদের বদলি সংক্রান্ত বেশ কয়েকটি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সিঙ্গেল বেঞ্চ প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে পদ থেকে অবনমন করেছে। কোনো প্রধান শিক্ষকের স্কুলে ঢোকায় সাময়িক নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। রানীগঞ্জের গান্ধী মেমোরিয়াল গার্লস হাই স্কুলের বিরুদ্ধে অপর্ণা মুন্সি নামে এক শিক্ষিকার বদলি সংক্রান্ত মামলায় ওই আদালতই প্রধান শিক্ষিকা ছবি কোনারকে পদের অযোগ্য চিহ্নিত করে গত বছর 23 অগস্ট অবনমন করে অন্যত্র নিচু পদে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। সেই রায় চ্যালেঞ্জ করা হয় ডিভিশন বেঞ্চে। এমনিতে স্কুলের শিক্ষক বা প্রধান শিক্ষকদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে শাস্তির জন্য 2018 সালে নতুন আইন এনেছিল সরকার। সেই আইনে কোনো শিক্ষক বা প্রধান শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে রাজ্য মধ্যশিক্ষা পর্ষদ তাকে সাসপেন্ড এমনকি বহিষ্কার পর্যন্ত করতে পারে, কিন্তু সেই আইনেও পদ থেকে অবনমনের কোনো সুযোগ নেই। স্কুলের তরফে আইনজীবী অঞ্জন ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে দাবি করেন, এক শিক্ষিকার দায়ের করা মামলায় প্রধান শিক্ষিকাকে অবনমনের নির্দেশ আইন বিরুদ্ধ, যেখানে আদালত ওই আইন ব্যবহার করে পর্ষদকে পর্যবেক্ষণ করতে বলতে পারত কিন্তু নিজে শাস্তি দিতে পারে না, কারণ প্রধান শিক্ষকের পদ কোনো পদোন্নতির প্রাপ্তি নয়, রীতিমতো পরীক্ষা দিয়ে যোগ্যতা প্রমাণ করে একজন সহশিক্ষককে প্রধান শিক্ষক হতে হয়। আমার কিন্তু এই সেন্টেন্সটাতে একটু আপত্তি আছে, কেননা একজন সহশিক্ষককে প্রধান শিক্ষক হতে হয় যোগ্যতা প্রমাণ করে, এটা কিন্তু এখনকার দিনে চারিদিকে যা চলছে তাতে কিন্তু একদম সম্পূর্ণভাবে মেনে নেওয়া যায় না, কারণ এখন টাকার বিনিময়ে অনেক কিছুই হয়। কেননা একজন সহশিক্ষক প্রধান শিক্ষক হতে পারে টাকার বিনিময়ে, এবং সেই এইচএমের যে নিয়োগটা হয়েছে সেই নিয়োগের এখনও কেস শুরু হয়নি, তবে সম্প্রতি সামনেই শুরু হবে এটাই আশা করছি, তখন দেখা যাবে যে এই সেন্টেন্সটা ঠিক থাকে কি না। যাই হোক, এই মামলায় আদালত বর্ষিয়ান আইনজীবী সমাপ্ত বসুকে আদালত বান্ধব নিয়োগ করেছিলেন। তিনি প্লেনারি জুরিসডিকশন নিয়ে আদালতকে বিশদে অবহিত করেন। দীর্ঘ শুনানির পরে শুক্রবার ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে। সেখানে সিঙ্গেল বেঞ্চের প্লেনারি জুরিসডিকশন বা বিশেষ ক্ষমতা প্রয়োগ করার কড়া সমালোচনা করা হয়। অতীতে বেশ কিছু রায়ের প্রসঙ্গ উল্লেখ করে ডিভিশন বেঞ্চের বক্তব্য, আদালত অবমাননার কোনো মামলায় সাধারণভাবে এই ক্ষমতা আদালত প্রয়োগ করে থাকে, যেখানে শিক্ষকদের শাস্তি দানে পৃথক আইন রয়েছে সেখানে আদালত তা উপেক্ষা করে বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে না বলে মনে করছে ডিভিশন বেঞ্চ। সম্প্রতি সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষককেও স্বপদে ফিরিয়েছে এই ডিভিশন বেঞ্চ। তারপরেও অবশ্য সম্প্রতি ফের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ হুগলির তেরেনিপাড়ার মহাত্মা গান্ধী বিদ্যাপীঠের প্রধান শিক্ষকের ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য স্কুলে ঢোকার নিষেধাজ্ঞা জারি করেছে। আবার শাসনের একটি স্কুলের প্রধান শিক্ষককেও স্কুলে ঢুকতে বারণ করেছে। ডিভিশন বেঞ্চের শুক্রবারের রায়ের পরে সিঙ্গেল বেঞ্চের অন্য একাধিক রায়ের ভবিষ্যৎ নিয়ে সংশয় বেড়েছে আইনজীবীদের একাংশের মধ্যে। সুতরাং এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে সিঙ্গেল বেঞ্চের যে রায়, সেই রায়কে অধিকাংশ ক্ষেত্রেই সেই রায়কে মান্যতা দিতে চাইছে না ডিভিশন বেঞ্চ। এটা কী কারণে হচ্ছে সেটা তো আপনারা সহজেই বুঝতে পারছেন, এটা আর বলার অপেক্ষা রাখে না। তবে প্রত্যেকটি ক্ষেত্রেই যদি নাকি প্রধান শিক্ষকরা সহশিক্ষকদের ওপর এরকম ছড়ি ঘোরায় বা এরকম দাঁড়া
গুন্ডাগিরি করে চলে, তাহলে কিন্তু এই ডিভিশন বেঞ্চে গিয়ে কিন্তু তাদের এই কাজ করার প্রবণতা কিন্তু আরও বেড়ে যাবে এবং তাদের সাহস যোগাচ্ছে কিন্তু আমি এক কথায় বলবো ডিভিশন বেঞ্চ। সুতরাং একটা কিছু কাজ করলে নো অবজেকশন সার্টিফিকেট দেবে না কেন, এটা কিন্তু তার কোনো শিক্ষক প্রধান শিক্ষক বা শিক্ষিকার কিন্তু নিজস্ব সম্পত্তি নয় যে কোনো একটা সহশিক্ষককে নো অবজেকশন সার্টিফিকেট দেবে না। সুতরাং যে উৎসশ্রীর যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনে পরিষ্কার এই লাইনটি উল্লেখ ছিল যে কোনো এইচএম বা এসি কিন্তু কোনো সহশিক্ষককে নো অবজেকশন সার্টিফিকেট দেবে না এরকম বলতে পারে না। এরকম গাইডলাইন না মেনেও কিন্তু তারা এই নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছে না, এটা কিন্তু এক ধরনের সরকারি নির্দেশ অমান্য করার একটা অপরাধ। এই অপরাধের কী শাস্তি হবে সেটা ডিভিশন বেঞ্চ জানে, সেটা কিন্তু আমরা বলতে পারবো না যে ডিভিশন বেঞ্চ কী করবে। এখন সেই সহশিক্ষক যিনি নো অবজেকশন সার্টিফিকেট পাননি তার উচিত এখন ডিভিশন বেঞ্চে যাওয়া যে নো অবজেকশন সার্টিফিকেট দেয়নি তার জন্য প্রধান শিক্ষকের কী শাস্তি হবে। তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।